দৈনন্দিন ব্যস্ততার মধ্যে আমরা মোটেও খেয়াল করি না যে আমরা যে হার যে পরিমাণে পরিশ্রম করে যাচ্ছি আমাদের শরীরের উপর তার কতটা চাপ পড়ছে। কারণ আমরা সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু আমরা খেয়ালও করি না যে এই অক্লান্ত পরিশ্রম আমাদের শরীর নিতে পারবে কিনা। তবে শরীরের অঙ্গগুলো যেভাবে কাজ করার কথা তা যদি না করে থাকে, তাহলে কিন্তু আপনাকে সিগন্যাল জানাবে আমাদের এই শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো। আর এই সিগন্যালকে যদি আপনি মেনে না চলেন, তাহলে তার ফল হতে পারে ভয়াবহ। তাহলে চলুন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 10টি লক্ষণ সম্পর্কে যে আপনার কিডনি ঠিকমতো কাজ করছে কিনা। হাই ফ্রেন্ডস, একাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো, প্রতিবারের মতো আবারও বলছি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। তাহলে যখনই আমি আমার নতুন নতুন ভিডিও আপলোড দেব, সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনেকটা পথ এগিয়ে যেতে সাহায্য করেছো, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমি প্রথম যে লক্ষণটির কথা বলবো তা হলো ঘুমের সমস্যা। এই লক্ষণটি আপনাদের সাথে শেয়ার করার আগে জেনে নেই যে কিডনি আমাদের শরীরে কিভাবে কাজ করে বা এই কিডনির কাজটা কি। কিডনি আমাদের দেহ থেকে মূত্রের মাধ্যমে সব দূষিত টক্সিন বের করে দেয় শরীর থেকে। কিডনিকে আপনি ময়লার আঁতুড়ঘরও বলতে পারেন। আপনার দুটি কিডনি যদি ঠিকমতো কাজ না করে, তাহলে বুঝতে পারবেন যে দূষিত টক্সিন শরীরের মধ্যেই থেকে যায় ও আপনার রক্তে মিশে যায় এই দূষিত টক্সিনগুলো। আর তখন প্রচুর পরিমাণে আমাদের শরীরে টক্সিন জমা হয়ে যায়, আর তাতেই দেখা দেয় ঘুমের সমস্যা। আপনি যদি দিনের পর দিন না ঘুমাতে পারেন, তাহলে বুঝবেন যে আপনার কিডনির সমস্যা আছে। এছাড়াও আপনি যদি দিনে 10 থেকে 12 বার চা বা কফি পান করে থাকেন, তাহলেও হয়তো আপনার ঘুমের সমস্যা আসতে পারে। কিন্তু আপনি যদি চা বা কফি কিছুই পান করে না থাকেন, তারপরও আপনার ঘুমের সমস্যা হচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার কিডনির চেক আপ করানোর সময় এসেছে। আরও লক্ষণ হতে পারে, যেমন প্রায় মাথা ব্যথা থাকা, শরীর দুর্বল লাগা এবং অবসাদ অনুভব করা। লোহিত রক্তকণিকা পুরো শরীরে অক্সিজেন বহন করে, যা আমাদের শক্তিশালী করতে সাহায্য করে। যার দেহে এই লোহিত রক্তকণিকা যত কম, সে তত তাড়াতাড়ি ক্লান্তি অনুভব করে। ইপিও নামে এক ধরনের হরমোন রয়েছে যেটা লোহিত রক্তকণিকা উৎপন্ন করে, আর আমাদের শরীরে এই হরমোন তৈরি হয় কিডনি থেকে। যখন আপনার কিডনি শক্তিশালী থাকে, তখন এটা ভিটামিন উৎপন্ন করে, যা হাড়কে মজবুত থাকতে সাহায্য করে এবং ইবিও উৎপন্ন করে। তাই আপনি যদি পরিমিত বিশ্রাম করার পরও ক্লান্তি অনুভব করেন, তাহলে শীঘ্রই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। যাদের বহুদিন যাবত কিডনি সমস্যা আছে, তারা কিন্তু রক্ত স্বল্পতায় ভুগে থাকেন। আপনার ত্বক যদি খুব শুষ্ক থাকে আর সবসময় চুলকায়, তাহলে তা আপনার জন্য মোটেও ভালো লক্ষণ নয়। কারণ ইতিমধ্যে আপনি জেনেছেন যে কিডনি আমাদের দেহ থেকে টক্সিন দূর করে ও রক্তে লোহিত রক্তকণিকার মাত্রা ঠিক রেখে মিনারেলের চাহিদা পূরণ করে। কিন্তু যদি আপনার ত্বক অনেক শুষ্ক হয় ও চুলকায়, তাহলে এটা স্পষ্ট যে আপনার দেহ সঠিক পরিমাণে খনিজ পদার্থের মতো উৎপাদন পাচ্ছে না। খনিজ পদার্থের ঘাটতি হাড়ের রোগ বয়ে আনতে পারে, তাই শরীরের এই শুষ্ক দূর করতে প্রচুর পরিমাণে জল পান করা উচিত।
তবে চুলকানির জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খাওয়া উচিত, কারণ এমন কিছু ওষুধ রয়েছে যা কিডনিকে আরও ক্ষতির দিকে ঠেলে দেয়। নিঃশ্বাসের দুর্গন্ধ ও মুখের মধ্যে ধাতব স্বাদ তৈরি হওয়াও জানান দেয় যে আপনার কিডনি ঠিকমতো কাজ করছে না। যখন আপনার রক্তে প্রচুর পরিমাণে ময়লা জমে যায় তখনই খাবারের স্বাদ ধাতব লাগে, যেটাকে বলে মেটানিক টেস্ট। আবার যখন শরীরে প্রচুর পরিমাণে টক্সিন জমে যায় এবং রক্তকে কলুষিত করে তখন নিঃশ্বাসে দুর্গন্ধ হয়। শরীরে অতিরিক্ত টক্সিন জমে গেলে খাওয়ার রুচি থাকে না এবং কম খেতে থাকলে ওজনও কমে যাবে, যা আপনার শরীরের জন্য খুবই ক্ষতি। তবে কারোর যদি অ্যালার্জি বা অন্য কোনো সমস্যা থাকে তাহলেও খাবারের স্বাদ অন্যরকম লাগতে পারে। কিন্তু যদি খাবারের স্বাদ ক্রমাগত পরিবর্তিত লাগতে থাকে তাহলে অতি অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে আপনাকে। কিডনি যখন ঠিকমতো কাজ করে না তখন শরীর থেকে অপ্রয়োজনীয় তরল পদার্থ বেরিয়ে যেতে পারে না। ওই অতিরিক্ত তরল পদার্থ সোডিয়াম জমা করে রাখতে শুরু করে, যার ফলে হাত পা ও পায়ের গোড়ালি ফুলে যায় আর শরীরের নিচের অংশ ফুলে যাওয়ায় হার্ট, লিভার এমনকি পায়ের শিরার সমস্যাও নির্দেশ করে। বাজারে এমন অনেক ওষুধ আছে যা খেলে এই সমস্যা ঠিক হয়ে যায়, কিন্তু ডাক্তার না দেখিয়ে ওইসব ওষুধ না খাওয়ার ভালো, কারণ এতে অনেক সমস্যা হতে পারে। ব্যাক পেন আরেকটা কমন সমস্যা, তবে ব্যাক পেনের কথা শুনে ভয় পাবেন না। ব্যাক পেন কিডনির সিস্টেমের ফলে হয়ে থাকে। সিস্ট হলো ক্ষুদ্র ক্ষুদ্র গুটি যেগুলো তরলে পরিপূর্ণ থাকে এবং কিডনির গায়ে হয়ে থাকে, যেটা পলিসিস্ট কিডনি ডিজিজ নামে পরিচিত। যাদের কিডনি সমস্যা আছে এবং ব্যাক পেন অনুভব করছেন তাদের ঘন ঘন প্রস্রাব লাগা এবং জ্বর আসা ও বমি হওয়ার উপসর্গ দেখা যায়। আজ আমি আপনাদের সাথে কিডনির সমস্যার যে লক্ষণগুলো শেয়ার করেছি তা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ভিডিওটি বেশি করে সবার সাথে শেয়ার করে দিন, কারণ আপনার একটা শেয়ার হয়তো অনেকের খুব উপকারে আসতে পারে। তাই নিজেও সতর্ক থাকুন আর অন্যদেরও সতর্ক করে দিন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর বেশি বেশি করে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে দিন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।